আশা করি ভালো আছো এবং আজ আমি একটা আনন্দের খবর নিয়ে এসেছি এটা তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি দীর্ঘ প্রতীক্ষার পর দু হাজার পঁচিশ এর কনস্টেবলের এস ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপ চলবে অক্টোবরের চোদ্দ তারিখ পর্যন্ত এই ভিডিওতে কারা এস এস সি জিডির জন্য অ্যাপ্লাই করতে পারবে কি কি যোগ্যতা থাকা দরকার শারীরিক মাপযোগ এফিসি ফিজিক্যাল এফিসিয়েন্সি এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি ভিডিওটা দেখার পরে তোমার মনের যে প্রশ্নগুলো ছিল আশা করি সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে দেখো এসএসসি জিডি প্রতি বছরই বিশাল ভ্যাকেন্সির একটা বের হয় ভ্যাকেন্সি বের হয় ঠিক এবারও উনচল্লিশ হাজার চারশো একাশি টি ভ্যাকেন্সি বের হয়েছে এবং দেখা যাবে এই পোস্ট প্রতিবারই আগেও আগে এবং আগেও বারবারই হচ্ছে প্রাথমিকভাবে যে ভ্যাকেন্সিটা বের হয় পরবর্তীতে আরো এক্সট্রা ভ্যাকেন্সি যোগ হয় অর্থাৎ এখন চল্লিশ হাজার আছে আশা করি আরো ত্রিশ হাজারের মতো বাড়বে অর্থাৎ একটা গ্রেট অপরচুনিটি এই সুযোগ হাত ছাড়া করলে ডিফেন্সের চাকরি হয়তো তোমার জন্য অসম্পূর্ণই থেকে যাবে তো এই সময়কে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য এবং ভালোভাবে প্রিপারেশন করার জন্য সঠিক গাইডেন্সে প্রিপারেশন করার জন্য আমাদের নিজস্ব রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার রয়েছে এখানে মেনলি ডিফেন্সারি প্রিপারেশন দিই জিডি ইন্ডিয়ান আর্মি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসবেরই প্রিপারেশন দেওয়া দেওয়া হয় যদি তুমি তোমার প্রয়োজন বলে মনে করো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হয়তো এই যোগাযোগ মাধ্যমে তুমি আগামী দিনে এসএসসিজিডির একজন সোলজার হিসাবে নিজের পরিচয় সবার কাছে স্থাপন করতে পারবে আমাদের এখানে খুব ভালোভাবে প্রিপারেশন দেওয়া হয় আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং মাঠের ফিজিক্যাল ট্রেনার আছে অভিজ্ঞ শিক্ষক আছে আমরা দীর্ঘদিন ধরে ডিফেন্সের প্রিপারেশন দিচ্ছি এবং আমাদের সাকসেস রেট অত্যন্ত ভালো প্রথমেই বলে আমাদের সেন্টারটা অত্যন্ত ছোট সেন্টার খুব কম সংখ্যক স্টুডেন্টদের আমরা রাখতে পারি ক্যাপাসিটি আমাদের কম তুমি যদি সেই সুযোগটা নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করো তো চলো দেখা যাক যাই হোক এসএসসি জিডির ভ্যাকেন্সিটা পাঁচ তারিখ থেকে বের হয়েছে পাঁচ তারিখ থেকে ফর্ম ফিলাপ শুরু হয়েছে অ্যাকচুয়ালি প্রথম দিনে একটু সার্ভারের প্রবলেম থাকে ছয় তারিখ থেকে ঠিকঠাক ফর্ম ফিলাপ চলছে এবং এই ফর্ম ফিলাপ চলবে অক্টোবরের চোদ্দ তারিখ পর্যন্ত এবার আসছি অ্যাপ্লিকেশন ফি দেখো অ্যাপ্লিকেশন ফি মাত্র একশো টাকা ঠিক আছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়া দিতে হবে না এবং মেয়েদের ক্ষেত্রে তো শুধুমাত্র ছেলেরা যারা হচ্ছে আনরিজার্ভ আছো অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে একশো টাকায় অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আর এই পেমেন্ট মোড হচ্ছে এখন অনলাইন সিস্টেমেই যে কোনো অ্যাপের মাধ্যমে এই পেমেন্ট করা যাবে সুতরাং এখানে অনেক কিছু লেখা ছিল আমি ওগুলো কোনো প্রবলেম হয় না যে কোনো অ্যাপের সাহায্যে এই পেমেন্টটা করা যায় তুমি যদি নিজে ফর্ম ফিল আপ করো আর যদি এ বলে রাখি নিজে ফর্ম ফিল আপ করার থেকে একজন অভিজ্ঞ যারা ফর্ম ফিল আপ করে তাদের থেকেই করা ভালো কারণ অনেক সময় নিজে করলে অনেক ভুল ত্রুটি হয় আর এই যে একটু ভুল ত্রুটি মানে হচ্ছে তুমি আর এই একটা বড় অপরচুনিটি তোমার হাত থেকে মিস হয়ে যেতে পারে ইম্পর্টেন্ট ডেটস দেখো আগেই বললাম পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে ১৪ তারিখের চোদ্দই অক্টোবর কত তারিখ কতটা কটার সময় এগারোটা পর্যন্ত ফর্ম ফিল চলবে ঠিক আছে এগারোটার পরে সার্ভার টোটালি অফ হয়ে যাবে তবে এটা বলে রাখি তুমি চোদ্দ তারিখ লাস্ট ডেট বলে চোদ্দ তারিখের জন্য বসে থেকো না ফর্ম করার জন্য আগেই করে রেখো কারণ শেষের দিকে সার্ভারের প্রবলেম হয় আর পেমেন্টের শেষ তারিখ হচ্ছে যদি ইনকেস ওই আগে পেমেন্ট না করতে পারো পেমেন্টটার জন্য হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত অক্টোবরের পনেরো তারিখের রাত এগারোটা পর্যন্ত পেমেন্ট করা যাবে যদি কোনো ফর্ম ফিল করা হয়ে গেছে সাবমিট করে দিয়েছ এরকম ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি আছে বলে মনে করো অর্থাৎ এডিট করার প্রয়োজন বলে মনে করো তাহলে ডেট দিয়ে দিয়েছে দেখো কারেকশন চলবে হচ্ছে নভেম্বরের পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বর এর পাঁচ তারিখ পাঁচ ছয় সাত তিন দিন সময় দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ পাঁচ তারিখের রাত মানে চার তারিখ বারোটার পর থেকে পাঁচ তারিখ করে গেল অর্থাৎ পাঁচ তারিখ বারোটা থেকেই হচ্ছে ফর্ম ফিল আপ করা যাবে রাত বারোটা থেকেই চার তারিখ রাত বারোটার পর থেকেই আচ্ছা পরীক্ষার ডেট কম্পিউটার কি ধরনের পরীক্ষা হয় কম্পিউটার বেসড এক্সামিনেশন ঠিক আছে সিবিটি পরীক্ষা হয় পরীক্ষার টেন্টিভ ডেট অর্থাৎ এক্সপেক্টেড করা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ ইয়া পরীক্ষা শুরু হবে যদি কোনো প্রবলেম না হয় প্রবলেম বলতে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বা হচ্ছে সরকারি বিভিন্ন অনেক সময় পোস্টপোন হয়ে যায় অর্থাৎ জানুয়ারি জানুয়ারি থেকে মানে পরীক্ষা পরীক্ষা শুরু হবে অনেকগুলো শিফটে হয় অথবা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখো এক্সাম প্যাটার্ন আসছি আচ্ছা এক্সাম প্যাটার্নে এটা পরীক্ষা মাত্র আশি নাম্বারের পরীক্ষা হয় আশিটি কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য দুই মার্ক থাকে ঠিক আছে আর জেনারেল নলেজ থেকে বা ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স জিআই থেকে থাকে কুড়িটা কোশ্চেন জেনারেল নলেজ সাধারণ জ্ঞান থেকে থাকে কুড়িটা কোশ্চেন ম্যাথ থেকে থেকে থাকে কুড়িটা কোশ্চেন আর হিন্দি অথবা ইংলিশ থেকে থাকে কুড়িটা কোশ্চেন ঠিক আছে এই হচ্ছে টোটাল আশিটা কোশ্চেন থাকে সময় থাকে এক ঘন্টা এবং অবশ্যই নেগেটিভ মার্কিং আছে ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নেগেটিভ মার্কিং অর্থাৎ দুই নাম্বারের একটা কোয়েশ্চেন ভুল করলে পয়েন্ট ফাইভ কাটা যাবে সময় কত বললাম ষাট মিনিট ঠিক আছে এক্সাম প্যাটার্ন আমাদের সেন্টারে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সাজেস্টিভ ওয়েতে পড়াই অবশ্যই যোগাযোগ করতে পারো এবার দেখো এজ লিমিট এবার কারা কোন বয়সে ফর্ম ফিল আপ করা যাবে মিনিমাম বয়স যদি আঠারো হয় আঠারো বছর যদি তোমার পূর্ণ হয়ে যায় তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং তেইশ বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে অবশ্য এস সি এস টি ক্ষেত্রে বয়সের ছাড় আছে এস এসসি এস টি দের ক্ষেত্রে অর্থাৎ এস মানে হচ্ছে শিডিউল কাস্ট এস মানে শিডিউল ট্রাইব এবং ওবিসি বিসি এস সি জন্য গভর্নমেন্ট রুলস অনুযায়ী বা ভারতের সংবিধান অনুযায়ী পাঁচ বছর এসি এস টি জন্য এবং দের জন্য তিন বছরের বয়সের ছাড় আছে আর বয়সের যাদের ঠিক আছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়স ডেট অফ বার্থ ঠিক আছে দু হাজার দুই এর জানুয়ারি দুই তারিখ থেকে দু হাজার সাতের জানুয়ারির এক তারিখ পর্যন্ত যাদের মানে জন্ম তারিখ আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে আর তো বললাম যেটা যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পার রুলস অনুযায়ী আছে দেখো কোয়ালিফিকেশন সিম্পল মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে ম্যাট্রিকুলেশন ঠিক আছে মানে টেন ক্লাস পাস হলেই অ্যাপ্লাই করা যাবে এবার আসছি যাদের এনসিসি আছে তারা যে রিটেন এক্সামিনেশন তাতে মার্কস ছাড় পাবেন এনসিসি সি সার্টিফিকেট থাকলে পাঁচ পার্সেন্ট স্যার বি সার্টিফিকেট থাকলে তিন পার্সেন্ট এবং এ সার্টিফিকেট থাকলে দু পার্সেন্ট নাম্বারের পার্সেন্টেজ ছাড় পাবেন ঠিক আছে এবং এটা হচ্ছে নর্মালাইজেশনের পরে এই নাম্বারগুলো অ্যাড হয়ে যায় এবার পরীক্ষা পদ্ধতিটা আমি আরেকবার বলি প্রথমে হবে রিটেন এক্সামিনেশন রিটেন এক্সামিনেশনে তুমি যদি পাস করো তাহলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতা পরীক্ষা এক্ষেত্রে পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই পাঁচ কিলোমিটার রান কমপ্লিট করতে হবে চব্বিশ মিনিটে আর ফিমেলদের ক্ষেত্রে মানে ষোলোশো মিটার মানে হচ্ছে মানে মোটামুটি তোমার হচ্ছে ওই ষোলশো মিটার হ্যাঁ সাড়ে আট মিনিটে ঠিক আছে সাড়ে আট মিনিটে আচ্ছা এইটা পরে ক্যান্ডিডেট আদার দেন দোস বিলংস টু দ্য লাদাখ রিজিয়ান ঠিক আছে লাদাখ রিজিয়ানদের ক্ষেত্রে এটা নয় তাদের ক্ষেত্রে কম ঠিক আছে মানে হিলি রিজিয়ানদের বাদ দিয়ে আর এটা তো বললামই আর যারা লাদাখ রিজনে এখানে লাদাখে যারা হচ্ছে মানে এই হিলি রিজনে থাকে তাদের ক্ষেত্রে ষোলোশো মিটার সাত মিনিটে মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার পাঁচ মিনিটে রান কমপ্লিট তারা হচ্ছে কোয়ালিফাই করবে এটা এতে কোনো নাম্বার নেই জাস্ট কোয়ালিফাইং নেচার মাঠে পাশ করে আসতে হবে মাঠে পাশ করে আসলে হবে মেডিকেল এক্সাম তার আগে বলি যারা কারা মানে প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট আগে মাপ যোগ করা হবে পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট হতে হবে কি বললাম আর ফিমেলদের ক্ষেত্রে সেন্টিমিটার ঠিক আছে হাইটে এখানে ছাড় দেওয়া আছে সুতরাং এখানে দেখে নিও পজ করে দেখে নিও এটা বিশেষ বিশেষ ক্যান্ডিডেটদের জন্য সুতরাং আমি ভিডিওটা দীর্ঘায়িত করার জন্য দীর্ঘায়িত হবে বলে আমি এটা সম্পর্কে আলোচনা করলাম না তাহলে আমি আগে কি বললাম প্রথমে হবে রিটেন এক্সামিনেশন তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে হবে ফিজিক্যাল ফিজিক্যাল টেস্ট টেস্টে হয়ে গেলে এবং তারপরে হবে মেডিকেল ঠিক আছে মেডিকেল হওয়ার পরে তারপরে হবে মানে ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম থাক থাকলে তুমি চাকরি পেয়ে গেলে এবং ভারতীয় ভারত নতার সেবা করার সুযোগ পাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বন্ধুদেরও শেয়ার করে দেবো দিও থ্যাংক ইউ